আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ও বিজেপির সাহস হবে না। আর হাওড়ার মতো কত ঘটনা ঘটা, তাই বিজেপিকে বলি শান্তিতে আপনারা ধর্ম পালন করুন, অন্যকে সাহায্য করুন, আর ওই আজেবাজে যদি করার চেষ্টা করেন তাহলে আপনাদেরও হাত পা ভেঙে নেওয়া হবে। রামনবমী নিয়ে হাওড়ার মতো যদি মহরমের সময়ও বিজেপি কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করে তাহলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে, এই মন্তব্য করলেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। যদিও একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ারও আবেদন জানিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিজেপি গোলমাল করার সাহস দেখাবে না বলেই আশাবাদী ইদ্রিস আলী। শুনুন কি বললেন তিনি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকবেন তো বিজেপির সাহস হবে না। আর হাওড়ার মতো কত ঘটনা ঘটা, তাই বিজেপিকে বলি শান্তিতে আপনাদের ধর্ম পালন করুন, অন্যকে সাহায্য করুন, আর ওই আজেবাজে যদি করার চেষ্টা করেন তাহলে আপনাদেরও হাত পা ভেঙে নেওয়া হবে। ইদ্রিস আলীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। তিনি বলছেন যে রামনবমী নিয়ে হাওড়ার মতো যদি মহরমের সময়ও বিজেপি কোনো গণ্ডগোল লাগানোর চেষ্টা করে তাহলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। স্পষ্ট মন্তব্য অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর। তিনি বলছেন, একই সঙ্গে তিনি বলছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কোনো রকম প্ররোচনায় পা না দেবারও আবেদন জানিয়েছেন তিনি। তিনি বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিজেপি গোলমাল করার সাহস দেখাবে না বলেই তারা আশাবাদী, এমনটাই বক্তব্য ইদ্রিস আলীর। এবং তিনি স্পষ্টতই কিন্তু রামনবমীর ঘটনার কথা উল্লেখ করলেন এবং আমরা সবাই জানি যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বিভিন্ন জায়গার পরিস্থিতি, এবং যাতে সেই রকম কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেই কারণেই কিন্তু কার্যত একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইদ্রিস আলী। তিনি বলছেন মহরমের সময়ে বিজেপি যদি কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করে তাহলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। ইদ্রিস আলীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং একই সঙ্গে তিনি বলছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও তিনি অনুরোধ করছেন যাতে কোনো রকম প্ররোচনায় তারা পা না দেন, শান্তিপূর্ণভাবে মহরমের দিন মহরম এই যে অনুষ্ঠান সেটি কাটানোর কথা বলছেন ইদ্রিস আলী। এবং তিনি বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে বিজেপি গোলমাল করার সাহস দেখাবে না বলেই আশাবাদী ইদ্রিস আলী। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে, ভালো লাগলে লাইক করুন।